তৃণমূল নেত্রীর মহিলা নেশামুক্তি সেন্টারে মহিলাদের ওপর পৈশাচিক অত্যাচার শুধু নয়, তৃণমূল নেত্রীর অবর্তমানে তার স্বামী নেশামুক্তি সেন্টারে মহিলাদের শ্লীলতাহানি করতেন বলে অভিযোগ। অভিযোগ দায়ের পুলিশ সুপারের কাছে উঠেছে একাধিক অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার অন্তর্গত দক্ষিণ হাবড়া এলাকায়। মহিলা নেশামুক্তি সেন্টারে চিকিৎসার নামে মহিলাদের সাথে পৈশাচিক অত্যাচারের অভিযোগ করেন কলকাতার এক মহিলা। লিখিত অভিযোগ দায়ের হয় বারাসাত পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপারের নির্দেশেই হাবড়া থানার পক্ষ থেকে ঘটনাস্থলে যায় পুলিশ। সাথে উপস্থিত ছিলেন হাবড়া এক নম্বর ব্লকের স্বাস্থ্য অধিকর্তা। মহিলার বিস্ফোরক অভিযোগ, নেশাগ্রস্ত এবং মানসিক রোগগ্রস্ত মহিলাদের চিকিৎসা দেবার নাম করে মহিলাদের সঙ্গে পৈশাচিক অত্যাচার করা হয় এই নেশামুক্তি সেন্টারে, এমনটাই অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এই রিহাব সেন্টার তিনি চালান মালা বসু কর, তিনি শাসক দলের হাবড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তাই শাসক দলের নেতা নেত্রীদের নামে ভয় দেখান সবসময়। চিকিৎসার নামে আটকে রেখে মহিলাদের মারধর এবং শ্লীলতাহানি, এমনকি কুকুরের মল খাওয়ানোর অভিযোগ। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। নেশামুক্তি সেন্টারে কাগজপত্র দেখতে চায় পুলিশ। পাশাপাশি মহিলার অভিযোগ অস্বীকার করে নেশামুক্তি সেন্টারের দায়িত্বে থাকা তৃণমূল নেত্রী মালা বসুকর। গত এপ্রিল মাসে একটি মেয়ে এখানে ভর্তি ছিল, অ্যালকোহলিক, পুরো ব্ল্যাক আউট অবস্থায়। ওর বাবা মা অনুরোধ করেন, ওর বাবা অসুস্থ, বারবার করে অনুরোধ করার পর এপ্রিল মে মাসে ও চলে যায়। 13 দিনে ওর বাবার নাকি ডায়ালিসিস চলছিল, মেয়েটি চলে যায়। ও মেয়েটির কোনো রকম ট্রিটমেন্ট করতে আমরা পারিনি। 13 দিনে তো একটা নেশারু ভালো হওয়া সম্ভব না, হয়নি। তারপরে ও ইন আউট ও আসত যেত। পরবর্তীকালে জানতে পারি মেয়েটি একটি সেক্স র্যাকেটের সঙ্গে যুক্ত। গাইঘাটা থানায় তার নামে অভিযোগ অলরেডি জমা পড়েছে যে এখানকার থেকে যে মেয়েরা বেরোয় তাদেরকেও ফোন করে, ওর একটা ফাঁকা ফ্ল্যাট আছে সেখানেও ডাকে এবং দেহ ব্যবসায় ইন্টারেস্ট গ্রো করে নেগেটিভ। হ্যাঁ, তার নামটা গাইঘাটা থানা থেকে জেনে নেবেন, মেয়েটা তো বলা ঠিক না আমার তো। সেই মর্মে সে গাইঘাটা থানাতেও অভিযোগ জানায় এবং এরপর যেটা হয় আমরা ওকে আসতে না করে দিই, কারণ এখানে তো প্রচুর মেয়েদের সিকিউরিটির ব্যাপার থাকে। সেই কারণে ও ক্ষিপ্ত হয়ে যায়, ক্ষিপ্ত হয় কারণ ওকে আমরা এন্ট্রিটা দিই না। ও যেই ফোন নাম্বারগুলো, যে মেয়ে বেরোচ্ছে তার ফোন নাম্বার নেওয়া, তার বাড়িতে গিয়ে খাবার দাবার, যেহেতু ওর পয়সা আলা ঘরের মেয়ে, প্রথম দিন যায় খাবার দাবার দেয়, তার বাড়ির সঙ্গে যোগাযোগ করে, ঘোরাফেরা করে এবং সেই মেয়েগুলোকে ও মানে নিতে চেষ্টা করে আর কি। হ্যাঁ, তো সেইটা বাধা দেওয়াতে ওর এই ধরুন এপ্রিল মে মাসের ফার্স্ট উইকে গেছে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এখন এই পাঁচ মাস পরে ওর মনে হয়েছে আমাদের এখানে কাগজপত্র নেই বা আমাদের এখানে ডাক্তারবাবুরা আসেন না, এই ধরনের বা আর কি অবজেকশন করেছে আমি জানি না। এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ আমি চালাই রিহ্যাবটা, আমার স্বামীর এখানে যাওয়া আসা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার বাড়ি এটা, যদিও আমার বাড়ি এটা, না 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 না, এটা একদম বাজে কথা। আমার এখানে ভয় দেখাবার কোনো প্রশ্নই আসে না। আমি, হ্যাঁ নিশ্চয়ই আমি তৃণমূল নেত্রী নয়, তৃণমূলের একজন কর্মী। আমার একটুখানি অ্যালকোহলিজমের প্রবলেম আছে, সেটার জন্য আমি এখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে আমি এখানে সপ্তাহখানেক মতন ছিলাম। থাকার পরে আমি এদের সব কিছু সব জানতে পারি, মানে মেনলি যেটা জানতে পারি সেটা হচ্ছে আপনার যে এখানকার যে মালিক এবং মালকিন মালা বসু কর এবং পিনাকি কর, সেই মালা বসু কর হচ্ছেন আপনার নিজেকে পরিচয় দেন তৃণমূলের একজন বিরাট নেতা, শাসক দলের, মানে ওনার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা, ওনাটা ওনার নাকি ডান পকেটে থাকে, বুবাই বোস ওনার বা পকেটে থাকে। ওনার নেতা হচ্ছে আপনার কাকলি ঘোষ দস্তিদার, এমপি কাকলি ঘোষ দস্তিদার, এবং কাকলি ঘোষ দস্তিদারের মাথায় বিরাট হাত আছে ওনার উপরে, নেক্সট এমএলএ টিকিট উনি পাবেন, এরকমভাবে উনি এখানে বলেন। এবং এই কথাগুলোই পেশেন্ট পার্টিকে বলে উনি ভয় দেখিয়ে দেখিয়ে পেশেন্টগুলো আটকে রাখেন। তারপরে পেশেন্টদের উপর যে নারকীয় অত্যাচার করা হয় সেটা হচ্ছে পিনাকি কর, পিনাক, কারণ মহিলাটি সারাদিন বাড়ি থাকেন না, উনি একটা স্কুলে চাকরি করেন, সকালে বেরিয়ে যান, তারপরে সারাদিন বাড়িতে থাকেন হচ্ছে পিনাকি কর। পিনাকি কর মেয়েদের মেনলি করে হচ্ছে মলস্টেশন, যেটাকে বাংলা ভাষায় বলে শ্লীলতাহানি। একটা 18 বছরের নিচের মেয়ের সাথেও করে, আবার 50 বছরের উপরের মেয়ের সাথেও করে। মৌসুমী কর্মকার বলে এখানে একজন আছেন, সে একটা মানসিক স্বাস্থ্যের রুগী, তাকে
মানে ইভেন তাকে কুকুরের পটিও, ওদের বাড়ি যে ছোট কুকুরটা আছে ভুতু বলে, তার পটিও খাওয়ানো হয়েছে ওইরকম। আর যত ছেলেরা আসে বাইরে থেকে, সবার সামনে মৌসুমিদিকে প্রেজেন্ট করা হয়, মৌসুমি তুমি বলো তুমি কতগুলো ছেলের সাথে শুয়েছ, তুমি কতগুলো ছেলের সাথে দীঘায় গেছো। এটা হচ্ছে পিনাকী করের চরিত্র। যখন থেকে ভর্তি আছে তখন থেকে আসছি, খাবার দিচ্ছি। এবার আমি কি একটা ভিডিও চাইতে পারি না, আমি ফটো চাইতে পারি না? আমার ছেলের বউ ভর্তি আছে, তার মা মিথ্যা কথা বলে ভর্তি করে দিয়ে গেছে। এবার হচ্ছে তার কাছ থেকে তো খবর পেয়েছি, পরে তারপরে চলো বাড়িতে ছেলে নেই রয়েছে থাক, চলো আমি তো গিয়ে দেখাশোনা করতে পারবো, জামা কাপড় দিয়ে যাচ্ছি, খাবার দিয়ে যাচ্ছি, ফটো চাইলে বলছে কি রিকোয়েস্ট করো, ক্ষমা চেয়ে বলো আমাকে, এগুলো কোনো কথা? যে তার মানে আমি জানতে চাইছি যে খাবারটা জিনিসগুলো ঠিক জায়গায় পৌঁছেছে কিনা, এইটা কি আমার চাওয়া কি অপরাধ? তা মালা দি বলছে যে তুমি আমার কাছে রিকোয়েস্ট করবে, বলবে রিকোয়েস্ট করে বারবার করে বলবে যে আমাকে ফটো দাও ভিডিও দাও, তারপরে আমি দেব। তারপরে হচ্ছে যেমন দু মাস পরে দেখতে দেবে, দু মাস পরে যখন এসেছি তখন তো ওনার ব্যবহার একদম চেঞ্জ, মানে আগে ভালো কথাবার্তা বলতো, তারপর থেকে হচ্ছে না কোনো দেখা করা যাবে না, ওর হচ্ছে অবস্থা খুবই খারাপ। তো আমি চেয়ে একটা মানুষের অবস্থা কত খারাপ হতে পারে নেশা করলে? আমি জানি আমার ছেলেও ছিল ডিটক্সে, তাকে কতদিন, 19 দিন, দু মাস নিশ্চয়ই না, দু মাস পরে দেখা করাতে যায় না, দেখা করতে দিল না, উল্টো পাল্টা কথাবার্তা, সেই থেকে তো যাওয়া আসা বন্ধই করে দিয়েছি। যাওয়া ছাড়ানোর কথা ভাবলাম, বলছে হবে না কিছু, আপনাদের সাথে যে ইয়ের বিয়ে হয়েছে কিংবা কিছু প্রমাণ নেই। আমি চেয়ে প্রমাণ সবই আছে, ফটো আছে, বিয়ের সব কিছু রয়েছে। তারপরে বলাতে তারপরে উনি বলল, তারপরে আমরা পরে শুনতে পাচ্ছি যে এই মালাদি আর পিনাকি দা নাকি দেখে শুনে ওকে, তার মানে ও মেয়ের মার সাথে কিছু একটা আছে জানি না, এবার তার জন্যে মেয়ের মাকে বলেছে যে ওকে অন্য কোথাও বিয়ে দেওয়া হবে, আপনি হচ্ছে ওদের সাথে কোনো যোগাযোগ রাখবেন না, এমনিতে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখে না, দীর্ঘদিনের বই একে ফোন করছি ফোন টোন ধরে না, আমার কোনো ফোনই এরা অ্যালাউ করে না, যে ফোন করছে একটা গার্জেন, আমার বাড়ির বউ মানে আমার তো গার্জেন, আমি তো ওর গার্জেন। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।